যারা আপনারা কাজ করছেন তাদের জন্য অবশ্যই সুখবর, কারণ হচ্ছে যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে কিন্তু আপনাকে এক্ষুনি রেজিস্ট্রেশন করে আপনি কিন্তু অফলাইনে কাজ করতে পারেন। কী কাজ সেটা বিষয়ে বিস্তারিত বলবো, কত টাকা স্যালারি এবং কত ঘন্টা ডিউটি এবং আপনাকে কী কী করতে হবে, এর জন্য কোনো ইনভেস্টের ব্যাপার আছে কি না সবই বিষয়ে বলবো। প্রথমত আমি বলে দিই এখানে কোনো রকম ইনভেস্টের ব্যাপার নেই, আপনি বিজিরো ইনভেস্টার আপনি কিন্তু এটা জব করতে পারেন। এবং এর স্যালারি কত এবং আপনি কত দিন মানে কতক্ষণ আপনি ডিউটি করবেন এখানে তার কিন্তু ডিটেলস বলে দেবো, এবং কোন এলাকায় কাজ করবে আপনাকে সেটাও আমি বলে দেবো। এটা কিন্তু আপনার জন্য প্রায় কেউ সাইকেলও করতে পারে, কেউ বাইকেও ডিউটি করতে পারে। তো এর জন্য আপনাকে কী কী করতে হবে, প্রথমত আপনাকে একটি ডকুমেন্টস তৈরি করতে হবে, ডকুমেন্টসের বায়োটা আপনাকে কিন্তু বায়োটা বানিয়ে নিতে হবে, যে কোনো সাইবার ক্যাপ দিয়ে 20 টাকা অন্তত নেবে। তো সেই সাইবার ক্যাপ থেকে আপনি বায়োটা রেডি করার পর আপনাকে কিছু ডকুমেন্টস লাগবে, এক হচ্ছে প্যান কার্ড এবং আধার কার্ড, এই দুটো নিয়ে এবং তার সাথে 2 কপি ছবি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যাবে সেটা আমি বলে দেবো। প্রথমত যদি আপনারা কোনো মেয়ে হয়ে থাকেন তো তাদের জন্য ভ্যাকেন্সি আছে খুবই কম, কিন্তু ছেলেরা যারা আছে তাদের জন্য ভ্যাকেন্সি সবচেয়ে বেশি, কারণ আগামী সময়ে এই ভ্যাকেন্সি আরও বাড়তে চলেছে। প্রথমত আপনাকে বলে দিই, প্রথমত এই জবের প্রথম স্যালারি হচ্ছে 13,500 টাকা ফিক্সড স্যালারি, যেটা রাখুন 13,000 স্যালারি, 13,500 টাকা ফিক্সড স্যালারি। এবং তার সাথে আপনাকে মোবাইলের জন্য রিচার্জের জন্য দেবে 350 টাকা, 350 টাকা, আবার কোনো কোম্পানি 300 টাকা আপনাকে দেবে, কিন্তু একদম জেনুইন, কারণ হচ্ছে আপনার রিচার্জেবলের জন্য এটা আপনাকে পে করবে। এবং যদি আপনার বাইক থেকে লাগে তাহলে পার কিলোমিটারে আপনাকে 3 টাকা করে পে করবে। 3 টাকা করে পে করা মানে যদি আপনার যদি 1 cc বা 10 cc কোনো বাইক থেকে থাকে তাহলে আপনার মাইলেজ ক্যাপাসিটি যেটা থেকে থাকে সেই হিসাবে কিন্তু আপনাকে 2 টাকা করে দেবে, আপনার 1 টাকা করে থেকে যাবে। পার ডে যদি আপনার 50 কিলোমিটারের গাড়ি যদি কোথাও চলে তাহলে আপনার কিন্তু 50 টাকা করে মাথা পিছু রয়ে যায়, সেখানে মাঝখানে 1.5 টাকা কিন্তু আপনার রয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। এবার ওখান থেকে 1,500 এখান থেকে 13,500 আপনার এই মুহূর্তে আপনাকে কিন্তু 15,000 টাকা সাপেক্ষ কিন্তু আপনার এটা তো হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে বেশি ধরে চলতে হবে আপনাকে 13,500 টাকা আপনার বেসিক স্যালারি, এছাড়া আপনার এক্সট্রা কোনো খরচা নেই। আচ্ছা, ডিউটি আওয়ার্স বলতে, ডিউটি আওয়ার্স বলতে আপনি সকাল 8:30 থেকে 9টার মধ্যে আপনাকে ওখানে ইন করতে হবে এবং ছুটি হচ্ছে 4:00, 4:30, 5:00। কিন্তু যদি আপনি তার আগে কাজ কমপ্লিট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই ছুটির যে ব্যাপারটা থাকে কোনো ব্যাপার না, আপনি মাল ক্লিয়ার হয়ে যাওয়ার পরে, প্রোডাক্ট ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এটা থেকে বাড়ি চলে আসতে পারেন। এবং পরের যে শিফটটা আছে সেই শিফটেও আপনি কাজ করতে পারেন, ওটা আলাদা স্যালারি হিসাবে করতে পারেন বা কমিশন হিসাবে, এবং যদি আপনি না করছেন তাহলে অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি আপনার মর্জি মতন কাজ করতে পারেন। তার জন্য আপনাকে এই কোম্পানির সাথে কোনো ব্যাপার নেই যে এই টাইমে আপনাকে কিন্তু এতক্ষণ ডিউটি করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো এবার করতে হবে কি সেটা কিন্তু আজকে আমরা জানবো। প্রথমত আমরা জেনে নেবো যে এটি হচ্ছে একটি ফ্লিপকার্ট অ্যামাজন যে কোম্পানি আছে এর কিন্তু সেলার যারা আছে, যারা ডেলিভারি করে দেয় তাদের জন্য কাজ, কিন্তু আপনারা ভয়ে চলে যাবেন না যে ফ্লিপকার্ট আমি কাজ করবো না। দেখুন, ফ্লিপকার্টের দুরকম অপশান থাকে, ফ্লিপকার্ট অ্যামাজন বা যে কোনো কোম্পানির দুরকম অপশান থাকে। অপশান বলতে যদি আপনি কমিশনে কাজ করতে চান সবথেকে বেশি ইনকাম করতে পারবেন, যদি স্যালারিতে করতে চান তাহলে থোক একটা ইনকাম পাবেন। আচ্ছা, কমিশনের সরকারি করতে হয় আপনাকে 15 টাকা করে আপনাকে পার পার্সেলে দেবে, এবং কোম্পানি যদি আপনি ফিক্সড স্যালারিতে কাজ করেন তার কিন্তু পার্সেল হিসাবে আপনাকে কিন্তু কোনো কমিশন দেবে না। 15 টাকা করে করছেন মানে আপনাকে যদি পার ডে 50 টাকা দেয়, 15 টাকা করে আমি যতটুকু আন্দাজ 750 টাকা মানে অ্যাভারেজ যদি চলে আসে মনে হয় 15 টাকা করে আপনার পার পার্সেলে যদি 50টা পার্সেল আপনি 3.5 দিনে দিন তাহলে কিন্তু আপনার 750 টাকা হয়ে যায়। 750 টাকা মানে সেখান থেকে ধরুন আপনার যদি সাইকেলে দিয়ে থাকে তাহলে কোনো কষ্ট নেই, কিন্তু আপনাকে সেখান থেকে 20 টাকায় আপনার থোক হয়ে যাবে। ধরুন 50 টাকা আপনার খাওয়া দাওয়া খরচা সারাদিন লেগে গেলো অন্তত দুপুরবেলাটুকু, এবার আপনাকে 700 টাকা মানে আপনার মাসে 21,000 টাকা হয় কমিশনে কাজ করলে আপনার সবথেকে ভালো। আর স্যালারিতে কাজ করলে আপনার 13,000 ফিক্সড স্যালারি, আর আপনাকে পার ডে পার্সেল 40টা পার্সেল ডেলিভারি করতে হবে। পার পার্সেলের ডেলিভারি টাইম আমি বলে দিই আপনাকে, ম্যাক্সিমাম কাস্টমারের বাড়িতে যেতে 10 থেকে 5-7 মিনিটের ব্যাপার থেকে থাকে যদি আপনার লোকাল পার্সেলে আপনি যদি কাজ করে থাকেন। তো এই যে ব্যাপার, এবার আপনি যদি কমিশনে কাজ করেন তাহলে 7:30 গেলে আপনার প্রথম 1 সপ্তাহ একটু দেরি হবে, কিন্তু পরবর্তী যে পরের সপ্তাহ থেকে কিন্তু আপনার সেই কাজটা দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে 40-50%। এটা কিন্তু আপনাকে জেনে নিতে হবে, কারণ হচ্ছে আপনার কোম্পানিতে যদি আপনি ফিক্সড স্যালারিতে কাজ করেন তখন কিন্তু আপনাকে 40-50 টাকা দিতে পারে, কিন্তু একটা টাইম নির্দিষ্ট টাইম থাকবে, কোনো টাইমের মধ্যেই আপনার ব্যাপার নেই যে এই টাইমের মধ্যে আপনাকে ডেলিভারি দিতে হবে।
ডেলিভারি দেওয়া মানে সেই দিনকে যখন আপনার নামে রেজিস্ট্রেশন হবে যে এই পার্সেলগুলো আপনি নিয়ে যাচ্ছেন আর আপনাকেই ডেলিভারি করতে হবে, তাহলে কিন্তু এই পার্সেলগুলো কিন্তু আপনাকেই ডেলিভারি করতে হবে, সেদিনকেই ডেলিভারি করতে হবে। সে রাত্রি 9টা পর্যন্ত হলেও হতে পারে, কিন্তু কতক্ষণ যায় না, 4টে বা 4:30 5টার মধ্যে পার্সেল শেষ হয়ে যায়। অনেককে দেখবেন সন্ধ্যেবেলা ডেলিভারি করছে আপনার মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা সে ডবল শিফট করে, যারা কমিশনের কাজ করে তারা ডবল শিফট করে, ফার্স্ট শিফটে 4টা পর্যন্ত কাজ করা, 2-8 পর্যন্ত কাজ করার পর সে সেকেন্ডবারের পর্যন্ত আবার হাবে যায়, হাব থেকে আবার প্রোডাক্ট নিয়ে আবার সে ডেলিভারি করে। সে পার ডে কিছু না হলেও 2,500 টাকা ইনকাম, 2,000 টাকা ইনকাম কাছাকাছি করে ফেলে। যদি সে পার ডে 100টা পার্সেলও মারে তাহলে কিন্তু আপনার 1,500 টাকা কিন্তু পার ডে তার আর্নিং হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা বেসিক প্রবলেম। এছাড়াও বেসিক ইনকাম, এর থেকেও বেশি ইনকাম যখনই পার ডে, যখন আপনি মাসের শেষে, বছরের শেষে, মাসের শেষে যখন 100,000 টাকার উপরে পার্সেল যখন ডেলিভারি কমপ্লিট শো করবে, তখন কিন্তু আপনার পার ইনকাম আরও বেড়ে যাবে। এটা কিন্তু নিয়ম। আপনি যদি চাইলে এখনই জয়নিং করতে পারেন, এবং আপনি যেই এলাকায় থাকেন সেই এলাকায় কিন্তু এখনই জয়নিং করতে, তার জন্য আপনাকে ফোন নাম্বার দেওয়া হবে, আপনি ডিসক্রিপশনে ফোন নাম্বার পেয়ে যাবেন, সেই ফোন নাম্বার লিঙ্ক হয়ে আপনি সেখানে কিন্তু জয়নিং করতে পারেন। কিন্তু এবার যদি মনে করেন যে আপনি সেই জয়নিং নাম্বারে ও যা আপনাকে কাজের নাম্বার দিয়েছি তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করে আপনি পেলেন না, কিন্তু তাছাড়াও তো আপনি যে কোনো ফ্লিপকার্ট, অ্যামাজন যে আপনার এলাকায় যে আসে তাদের কাছে আগে ডাইরেক্ট কথা বলে আপনি সঙ্গে সঙ্গে ইন্টারভিউতে আপনাকে নিয়ে নেবে। আর যখন ইন্টারভিউ যখন দিতে যাবেন তখন অবশ্যই একটি ফর্মাল ড্রেস পরে যাবেন, কারণ ওয়ান টাইমের জন্য ফর্মাল ড্রেস, পরের টাইম থেকে আপনার ফর্মাল ড্রেস লাগবে না। তখন আপনি যে কোনো ড্রেস পরেই ফুল ড্রেস মানে ফুল প্যান্ট অবশ্যই সেই ড্রেস পরে আপনি যে কোনো কাজ, ট্রাক স্যুট বলুন, আপনি যে কোনো জিনিস বলুন, সেই ড্রেস পরে কিন্তু আপনি ডেলিভারি করতে পারেন। প্রথম দিন আপনাকে কিন্তু এই সিস্টেমটা আপনাকে মেনে চলতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে, চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকমই আপনাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও আনার জন্য, যাতে আপনাদের উপকারে লাগে। ধন্যবাদ, ভালো থাকবেন।